কষ্ট তো অবশ্যই, কারণ প্রলোভন বলেন বা ইয়ে হাতছানি তো থাকেই, কিন্তু ডিরেক্টররা কি হাতছানি দেয় না? হ্যাঁ হ্যাঁ, ডিরেক্টরও দিতে পারে, ডিরেক্টরও দিতে পারে, যদি আমি মানে তোমারটার ব্যাপারে আমি অত ওয়াকিবহাল না। আপনি বলতে চাচ্ছেন আপনি বেশি ছাড় দিয়েছেন? ছাড় না, আমি আমি স্যাটেলাইটটা আমি স্যাটেলাইটটা ফিট করে রাখি নেই, বা আমি ঘাঁটার চেষ্টাটা করি নেই, বা মোবাইলটা দেখার চেষ্টাটা করি নেই, ইনবক্সে কে ইয়ে করলো করি নেই আর কি। হ্যাঁ হয়তো মানে আমি হয়তো একটু সচেতন থাকা দরকার ছিল আমার মোবাইলের ক্ষেত্রে। বাচ্চাদের সাথে ও যেমন খুব বন্ধু সুলভ, বাচ্চারা আমাদের কাছে কোনো কিছু গোপন করে না, আমরাও চাই যে সব কিছু শেয়ার করতে, ওদের প্রবলেম বা আমাদের প্রবলেম ওদের সাথে শেয়ার করি, ও সেটা শেয়ার করে আমিও শেয়ার করি। তো এই জায়গা থেকে বাবা মা হিসেবে আমরা বাচ্চাদের সাথে যথেষ্ট বন্ধু সুলভ এবং চেষ্টা করি যে বাচ্চা যাতে এদিক ওদিক না হয় এবং ওদেরকে বুঝিয়ে ভালোবাসা দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে যাতে একটা স্ট্যান্ড রাখা যায়। মানে আমি অনেস্টলি আমি মাঝে মাঝে আমি একটু বিরক্ত হই, হ্যাঁ, যে মানে এত কেয়ারিং তো আছেই, হ্যাঁ, আমরা আমরা আমাদের দুজনের একটা যেটা পজিটিভ দিক বাচ্চাদের নিয়ে, আমরা বাচ্চাদের কখনো বকি না, মানে ও হয়তো টুকটাক একটু আমি তো বকাই না, এবং মারামারি বা গায়ে হাত তোলা এখন পর্যন্ত ওদের 17 প্লাস হয়ে যাচ্ছে, আমরা এখন কেউ এই পর্যন্ত গায়ে হাত তুলি নাই। যেটা হয় আসলে সুন্দরী ঘরণী থাকলে যেটা হয় যে ওই এখন তো অনেকগুলো ইমোজি বেরোয় না, যে লাভ কেয়ার ইমোজি এবং অনেকগুলো কি বলে ট্রল, যেটা হচ্ছে স্ত্রীর মন খারাপ করতে দেবেন না বেশিক্ষণ সময়, কারণ তার মন ভালো করার জন্য অনেকে বসে আছে, তাই না? এগুলো দেখি তো এখন অনেকগুলো আসে, তো অনেকও মাঝে মাঝে আমাকে দেয়। আমি শুনতে চাই যে এই ইন্ডাস্ট্রিতে আসলে অনেক মোহু নানান রকম খুনসুটি নানান গুঞ্জন গসিপের জায়গা, একেবারেই কেন এত নিরেট থাকা, মানে নাকি প্রকাশ করতে দিলেন না ঝগড়াঝাটি, মানে কার কার ব্যাপার? আমাদের আমাদের স্পিরিচুয়াল অ্যাফেয়ার, হ্যাঁ, মানে কোনো কিছু থাকে না একটা ডিরেক্টরের সাথে এত বছরের সংসার, দুটো নায়কের সাথে যদি গল্পই না থাকে, গল্প আছে এবং গল্পের অনেক গভীর প্রকাশও আছে, সো এবং জেনে জেনে উঠতি নায়িকারা ঢুকতে চায়, মানে উঠতি পড়তি পড়তি মানে কি একজনের সাথে পড়ে আছো তুমি, মানে হ্যাঁ মানে প্রশ্রয় তো অনেকেই অনেকভাবেই চায় বা জায়গা তৈরি করার ইয়ে হয়, সো এটা মানে একেবারেই যে না সেটা না। হ্যাঁ মানে তুমি ইনভলভ হও নাই একেবারে সেটা সেটা তো না নিশ্চয়ই, মানে তোমারও কি কিছু শুদ্ধ প্রমাণের তো দরকার না, কি দরকার না না, এখন বিভিন্ন অবস্থায় যেমন সূর্যাস্ত সূর্যোদয় দুই জায়গায় সূর্যকে সুন্দর লাগে, সো অন্য বিভিন্ন নারীকে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সিচুয়েশনে অন্যরকম একটা দৃষ্টিকোণ থেকেও ভালো লাগা তৈরি হতেই পারে। হ্যাঁ, তার মানে এই না যে আমি ব্যাপারটা এরকম যে একটা স্কেল, একটা স্কেল, আমি এই স্কেলের কত দূর পর্যন্ত যাব, কত দূর পর্যন্ত গেলে আবার আমাকে আগের জায়গায় ব্যাক করতে হবে, ফিরে আসাটা সহজ হবে, হ্যাঁ, হয়তো দৌড় দিয়ে হয়তো অর্ধেক চলে গেছে তারপর আবার হঠাৎ করে আস্তে আস্তে ফিরে আসা, ওই রকম যে হয় নাই তা কিন্তু না, হয়তো পুরো স্কেলটা অতিক্রম করে নাই কিন্তু গেছে প্রলোভন বলেন বা ইয়ে হাতছানি তো থাকেই, কিন্তু ডিরেক্টররা কি হাতছানি দেয় না? আমি এটা শুনছি, হ্যাঁ হ্যাঁ, ডিরেক্টরও দিতে পারে, ডিরেক্টরও দিতে পারে, যদি আমি মানে তোমারটার ব্যাপারে আমি অত ওয়াকিবহাল না। আপনি বলতে চাচ্ছেন আপনি বেশি ছাড় দিয়েছেন? ছাড় না, আমি আমি স্যাটেলাইটটা ফিট করে রাখি নেই, বা আমি ঘাঁটার চেষ্টাটা করি নেই, বা মোবাইলটা দেখার চেষ্টাটা করি নেই, ইনবক্সে কে ইয়ে করলো করি নেই আর কি। হ্যাঁ হয়তো
মানে আমি হয়তো একটু সচেতন থাকা দরকার ছিল আমার মোবাইলের ক্ষেত্রে। দীর্ঘ জার্নিতে এগুলো খুনসুটি হবেই, তো এমনিতে আপনি আসলে স্বামী হিসেবে কত মার্ক দেবেন দশে? দশে কত দেব? ছয়। প্রেমিক হিসেবে, প্রেমিক হিসেবে সে একদম মানে নয় নয় সাড়ে নয় এরকম, ঠিক আছে, সেটা ছয়, ছয় সাড়ে ছয়। বাবা হিসেবে সে ভালো, মানে ওর ইয়েটা হচ্ছে অনেক বন্ধুসুলভ, তো মানে এখনকার সময়টা আসলে এরকম বাচ্চাদের সাথে, ও যেমন খুব বন্ধুসুলভ, বাচ্চারা আমাদের কাছে কোনো কিছু গোপন করে না, আমরাও চাই যে সব কিছু শেয়ার করতে, ওদের প্রবলেম বা আমাদের প্রবলেম ওদের সাথে শেয়ার করি, ও সেটা শেয়ার করে, আমিও শেয়ার করি, তো এই জায়গা থেকে বাবা মা হিসেবে আমরা বাচ্চাদের সাথে যথেষ্ট বন্ধুসুলভ এবং চেষ্টা করি যে বাচ্চা যাতে এদিক ওদিক না হয় এবং ওদেরকে বুঝিয়ে ভালোবাসা দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে যাতে একটা ট্র্যাকে রাখা যায়। একই প্রশ্ন, প্রেমিকা হিসেবে কত ছিল? দশ, যদি দশে বেশি দেওয়া যেতে পারে। প্রেমিক হিসেবে, হ্যাঁ, স্ত্রী হিসেবে কি নামানোর সাহস আছে আপনার এই লাইভে বলেন তো? অল্প একটু একটু নামাইলে হয় কি, না নামাইলে পরে সেটা মানে ফুল, হ্যাঁ, সেটা আরো বাড়ানোর চেষ্টা করবে, চেষ্টা করবে যে আচ্ছা আমি সাথে আছি এটাই ভাই বলতে পারলো, আগে দশ ছিলাম আমি প্রেমিকের সাথে, আমি স্ত্রীর সাথে আগে কি বলেন? কাছাকাছি থাকুক এবং একটু অ্যাটেনশনটা দেখ যে আসলে না বাচ্চা তো আছে ঠিক আছে, কিন্তু এটাও একটু বুঝুক যে আরো একটা দুইটা বাচ্চা না আরো একটা বাচ্চা আছে, তার দিকে একটু খেয়াল রাখা দরকার। বাবা হিসাবে অবশ্যই এবং মা হিসাবে থাকে না খুব মানে কর্মজীবী মায়ের ক্ষেত্রে যেটা যে বিষয়গুলো থাকে বেবিসিট করতে হয়, একটু দেখভাল করতে হয়, ও বেশি ভালো মা হিসাবে। মানে আমি অনেস্টলি আমি মাঝে মাঝে আমি একটু বিরক্ত হই, হ্যাঁ, যে মানে এত কেয়ারিং তো আছেই, হ্যাঁ, আমরা আমাদের দুজনের একটা যেটা পজিটিভ দিক বাচ্চাদের নিয়ে, আমরা বাচ্চাদের কখনো বকি না, মানে ও হয়তো টুকটাক একটু, আমি তো বকাই না, এবং মারামারি বা গায়ে হাত তোলা এখন পর্যন্ত ওদের 17+ হয়ে যাচ্ছে, আমরা এখন কেউ এই পর্যন্ত গায়ে হাত তুলি নেই, বকাবকিটা করি না, ও একটু একটু ইয়ে করে, কিন্তু আধিক্যতাটা অনেক বেশি করে বাচ্চাদের, মানে বাচ্চাদের সাথে আমার কাছে মনে হয় যে একটু হয়তো কম করলেও হয়। আমার বাচ্চা তো এখনো মনে করে তারা 2 বছরের বাচ্চা, আমার কাছে আসলে ওরা 2 বছরের বাচ্চা হয়ে যাবে, 1 বছরের বাচ্চা হয়ে যায়, মানে ওই ওই আধিক্যতা তারা করবেই, আমাকেও করতেই হবে, কিচ্ছু করার নাই। তবে মানে দায়িত্বটা তো মানে আমি চেষ্টা করি আমার জায়গা থেকে একদম 100% দায়িত্বটা যাতে মানে কোনোভাবে যাতে ফাঁক ফোকর না বের হয়, ওইটা আমার চেষ্টাটা থাকে, হয়তো বের হতে পারে কিন্তু আমি চেষ্টা করি যাতে ওই ফাঁক ফোকরটা না বের হয়। টুইন বেবির ক্ষেত্রে যে প্রশ্নটা থাকে যে শুরুর দিকে আসলে চেনা বাবাদের ক্ষেত্রে বেশি, তো ওই ওই সমস্যায় ভুগে না, চিনতে পারছেন একদম কে কোনটা? হ্যাঁ, ভীষণ রকম হবে, কারণ হলো যে সেটা সুবিধা একটা, যদিও সেটা ম্যাক্সিমাম লোকজন বলে যে দুইটা মেয়েই ওর মতন হয়েছে, কিন্তু আমি প্রথম থেকেই খেয়াল করে রাখছি যে একটা আসলে আমার মতন ছোটটা, যে কারণে আমি বেশি মানে খেয়াল রাখতে পারতাম আর কি। আচ্ছা, একটা দর্শকের একটা প্রশ্ন আছে যে আপনাদের 24-25 বছর ধরে একই শেপে দেখছে, মানে আপনারা কি মানে এখন তো অনেক জিম ভিএলসিসি নানান রকম কিছু আছে, আমি আসলে অনেকখানি চেঞ্জ হয়ে গেছি এটা, কিন্তু ওনার উনি আসলে কি জানি খায় আমি জানি না, আমি ওনার খুব একটা পরিবর্তন দেখি না, আমার অনেক আমি নিজে আয়নার সামনে দাঁড়ালে আমি বুঝতে পারি আমার অনেক চেঞ্জ হয়েছে। বিধ্বস্ত হয়ে মাঝে তো যে ওইসব ঘটনা ঘটছে না, তখন তো বিধ্বস্ত হয়ে যাওয়া লাগে, তখন একটু শেপটা চেঞ্জ হয়ে যায়।
বাট তারপরে আপনারা যেভাবে মেইনটেইন করেন এটা কি আলাদাভাবে মেইনটেইন না আমরা কোনো কিছু মেইনটেইন করি না আমার যেটা হয় আমার তো আসলে যেহেতু মিডিয়াতে কাজ করতে হয় রেগুলার আর আমি একটু এখন আসলে ম্যাক্সিমাম মানুষই স্বাস্থ্য সচেতন আমি বলে না এটা এখন সবাই বলতে গেলে অলমোস্ট সবাই এখন খাবার দাবারের বেলায়ও বেশ সচেতন বা জিম করা এটা সেটা এগুলো তো আছেই আমারও যেটা হয় আমি ওই রাইসটা একটু কম বা সুগার খাই না রেড মিট অ্যাভয়েড করি ও তো রেড মিট খুব পছন্দ করে আমি অ্যাভয়েড করি তো এই আমার টাপুর টুপুর হওয়ার পর থেকে বিশেষ করে হ্যাঁ বিশেষ করে কারণ আমার একটা চ্যালেঞ্জ নিতে হয়েছিল সেটা হচ্ছে টাপুর টুপুর হওয়ার পরে আমার ওয়েট গেন করেছিলাম আমি তো লাভলু ভাই একটা সিরিয়ালে আমাকে ডাকলেন এবং সামনাসামনি দেখা হওয়ার পরে বললেন ও মাই গড ছন্দা তুমি তো মোটা হয়ে গেছো তুমি তো মোটা হয়ে গেছো তোমাকে তো এই ক্যারেক্টারে নেওয়া যাবে না আমি বাসায় গেলাম আমি খালি তবুর সামনাসামনি লাভলু ভাই একটু রিকোয়েস্ট করেছেন লাভলু ভাই আমাকে কি একটা মাস সময় দেওয়া যায় বলছে না না আমি তো 20 দিন পরে শুটিং শুরু করে দিব তাহলে আমি তোমাকে কীভাবে সময় দিব এক মাস আমি তো আর সময়টা পেলাম না কিন্তু আমি মাথার মধ্যে চ্যালেঞ্জটা নিয়ে নিলাম যে এক মাস পরে আমি আমার আগের জায়গায় ফিরে দেখাবো লাভলু ভাইয়ের সামনে যেয়ে বলবো যে লাভলু ভাই আমি কিন্তু এই যে এক মাস হয়েছে ঠিকই আমি এক মাসের মধ্যে ডায়েট যোগা সব কিছু কমপ্লিট করে আমার ওয়েট 7 কেজি লস করে আমি একদম আগের জায়গায় চলে গেলাম লাভলু ভাই তখন আমাকে কোনো একটা প্রোগ্রামে সামনাসামনি দেখে সে মাথায় হাত দিয়ে বলে ও মাই গড ছন্দা তুমি করছো কি তুমি তো সে আগের মতো হয়ে গেছো তাহলে আমি তো মাঝখান থেকে আমি তোমাকে ওই ক্যারেক্টার নিতে পারলাম না বলে কোনো অসুবিধা নেই আমি আরেকটা ক্যারেক্টারে তোমাকে ঢুকেছি এবং সেই সিরিয়ালেই আমি কিন্তু আরেকটা ক্যারেক্টারে তখন ঢুকেছি তো ওইখান থেকে হ্যাঁ হ্যাঁ তো আপনাকে কোন নায়িকা বলেনি যে একটু আগে হ্যান্ডসাম ছিলেন কি ব্যাপার না তারপরে মাসে না আমি আমাকে যেটা বলে আপনি এখনো হ্যান্ডসাম এবং এখন আরেক অনেক ম্যাচিউর আচ্ছা হ্যাঁ তো অবশ্যই একটু মোটাই হতে বলে না না মোটা হতে আর একটু ম্যাচিউর হ্যাঁ ম্যাচিউর বলে হ্যাঁ রাইট এবং এখন যে আগে যেমন যে ইয়েতে পেটের বা ভুঁড়ি ব্যাপারটা ছিল না এখন একটু আসছে এটাতে হচ্ছে এটাতেও এখন যতটুকু আসছে সেটাতে হচ্ছে ম্যাচিউর হ্যাঁ এটা একজন আরো থাকে না না তাহলে বেশি ম্যাচিউর বলে সমস্যা তাহলে তাহলে কমায় ফেলতে হবে আমি ডায়েট দিব কমায় ফেলো এত ম্যাচিউর শুনতে হবে না আপনাদের জার্নির কথা একটু শুনতে চাই প্রথম হানিমুনটা কোথায় ছিল সিকিম আমাদের সিকিম দার্জিলিং সিকিম আচ্ছা আচ্ছা দার্জিলিংটা খুব হ্যাঁ আমাদের মানে তখন থেকেই ইনফ্যাক্ট মানে দার্জিলিং ওই বেল্টের প্রতি ভালোবাসা জন্মায় এবং আচ্ছা তার আগে একটু বলি আমরা মানে ওইভাবে ঠিক বাইরে আয়োজন করে হানিমুনটা ছিল সিকিম কিন্তু আমরা কিন্তু বিয়ের পরপর আগে শ্রীমঙ্গলে গিয়েছি মানে ওইভাবে যদি বলি যে একদম ছোট্ট ট্রিপের হানিমুন মানে ছোট্ট হানিমুন তাহলে ওই ভালো লাগে যেহেতু আমাদের শ্রীমঙ্গলে আমাদের শুরু যেখানে এভাবে গল্পের শুরুটা যেহেতু ওখান থেকে হয়েছিল সো ওইটা ইয়ে করার জন্য সেলিব্রেট করার জন্য আমরা প্রথমে কিন্তু শ্রীমঙ্গলে গিয়েছিলাম এবং ঠিক যেই বাংলোটাতে সেই বাংলোটাতেই ওখানেই গিয়েছিলাম এবং তারপর আমরা হচ্ছি কলকাতাতেই একটা সিরিয়ালের শুটিংয়ে যাই ওর আমার দুজনেরই শুট ছিল ও পারফর্মার ছিল আমিও সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিমে ওইটা কলকাতায় হয়েছিল ওইটা করে দেন আমরা বাংলাদেশ থেকে আমরা দুজন পীযূষ দা আমার কাছে মনে হয়েছে একটা পর্যায়ে যে ওরা যখন ক্লাস 2 তে পড়ে তখন আমি আমার কাছে মনে হচ্ছিল যে খুব পিংপং বলের মতো একবার আমার বাসায় একবার মায়ের বাসায় আমি বাইরে থাকি ও বাইরে থাকে মানে সবকিছু মিলিয়ে না কেমন একটা ইয়ে হচ্ছিল তখন আমার চিত্রাদি উত্তমদার তাদের দুই মেয়ে পড়ে দার্জিলিংয়ে একজন শিলিগুড়িতে একজন ওদেরকে দেখে আমি ইন্সপায়ার্ড হই আসলে এবং তখন তাদের কাছ থেকে সব কিছু জানি এবং আমার কাছে মনে হয় যে ওরাও এত সুন্দরভাবে মানুষ হচ্ছিল এত সুন্দরভাবে বড় হচ্ছিল সব কিছু দেখে আমার উৎসাহটা অনেক বেশি বেড়ে যায় যে আমারও দুটো মেয়ে ওরাও দুটো মেয়ে সো আমার বাচ্চাদেরও কেন না আমিও মানে প্রপারলি যদি ইয়ে করা যায় এবং টাইম দিলে আসলে বাচ্চাদেরকে একটু ঠিকঠাক মতো সময় দেওয়া উচিত সেখানে আমি এরকম পিংপং বলের মতো একবার আমার বাসায় সকালে দুপুরে বিকেলে এই করতে করতে তো ওদের আসলে কোনো কিছুই ঠিক মতো পাওয়া হচ্ছে না সো তখন আমি একটু হার্ডলি ও রাজি ছিল না এবং আমি রাজি ছিলাম না এবং ওকে আমার শাশুড়িকে একা একা নিরালায় আমার ভাই শালাদেরকে আমার ইভেন আমার বাচ্চাদেরকেও অনেকভাবে মোটিভেট করার চেষ্টা করেছে যে তোমরা কিন্তু যেও না তো ওখানে দুষ্ট বাচ্চাদেরকে দেয়া হয় তোমরা ওখানে গেলে ভালো হবে না কিন্তু আমি নাছোড়বান্দা
আমি দিয়েছি এবং প্রথম এক মাস দু মাস তিন মাস পর্যন্ত তো খুব ঝামেলা করেছে, বিশেষ করে টাপুর। সে ওই যে বাবার কথাগুলোকে মাথায় রেখেছিল যে আমি কি দুষ্ট বাচ্চা, আমাকে কেন এখানে দেয়া হলো। তো পরে ওই বুঝেছে যে আসলে ওই কথাগুলো যে ওদেরকে বলেছি এটা আসলে বলা ঠিক হয়নি, কারণ আলটিমেটলি ওদেরকে ওখানে থাকতে হচ্ছে। তখন আবার যে বোঝানোর পরে তিন মাস পর আমাকে চিত্রাদি বলেছিল যে ছন্দা তিনটা মাস যদি ধৈর্য ধরতে পারো দেখবা তোমার বাচ্চা মানে সব কিছু পাল্টে গেছে, তুমি অবাক হয়ে যাবা। এবং আসলেই তাই তিন মাস পর টাপুর টুপুর একেবারে ডিফারেন্ট টাপুর টুপুর হয়ে গেল। এবং তখন ওদেরকে দেখে বলো তোমার ভালো লাগা তৈরি হয়েছিল কিনা, মানে তখন একদম একদম মানে এটা বুঝতে তিন মাসের বেশি সময় লাগে নাই আমাদের, মানে আমারও ওর তো আগে থেকেই ভাবনা ছিল, মানে আমার খালি মনে হতো যে একটু বাচ্চাদের দিয়ে দিব, কীভাবে থাকবো কীভাবে থাকবো, মানে এমনও ইয়ে ছিল যে আমি দেওয়ার আগে আমি স্বপ্নে প্রতিদিন দেখতাম যে ফাইনাল ওই যে বিদায়টা দিচ্ছি এবং আমি ওই বিদায়টাই নিতে পারবো না, এটা আমি আরও মানে ওরা যখন যাবে তারও এক মাস আগের থেকে আমি প্রতিদিন স্বপ্নে দেখা শুরু করতাম। সো আমার বাট ও অনেক বেশি আসলে মেন্টালি অনেক বেশি স্ট্রং আমার চাইতে, যে কারণে ও ডেফিনেটলি ওর কষ্ট হয়। এটা যখন আমরা প্রতিবার ওদেরকে কটেজে তুলে দিয়ে সেই পাহাড় ধরে যখন মাইক্রো করে নামতে থাকি তখন মানে কারো দিকে কারো তাকাবার অবকাশ থাকে না, হ্যাঁ বলার ইয়ে না, হ্যাঁ করাটা ডিফিকাল্ট, আসলেই ডিফিকাল্ট, এটা একটু স্ট্রং হতে হয়।